করোনা থেকে থাকতে দূরে বিদ্যালয় যে নিজের ঘরে হ্যাঁ স্টুডেন্টরা আজকে তোমাদের সামনে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস সেভেনের পরিবেশ ও ভূগোল পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চিন কি বলেছে দেখো এক চিত্রের সাহায্যে ঋতু পরিবর্তন কীভাবে সংগঠিত হয় তা সংক্ষেপে ব্যাখ্যা করো দুই একটি চিত্রের সাহায্যে কোন স্থানের অক্ষাংশ কীভাবে নির্ণয় করা যায় তা ব্যাখ্যা করো তিন বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য নিরূপণ করো চার এশিয়ার মোর উষ্ণমরু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো চলো এবার অ্যান্সার দেখে নেবো অ্যান্সার দেখে নেওয়ার আগে আর একটা কথা বলি আমার চ্যানেলের নাম হালিম শেখ চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল পাটওয়ান সপ্তম শ্রেণী এক চিত্রের সাহায্যে ঋতু পরিবর্তন কীভাবে সংগঠিত হয় তা সংক্ষেপে ব্যাখ্যা করো দেখতে পাচ্ছ চিত্র ঠিক এই চিত্রটা হবে আমি ছোটো করে দেখিয়ে দিচ্ছি এইটা পৃথিবীর পরিক্রমণ গতির জন্য দিন রাতের ঋতু পরিবর্তন জুম করে দেখাচ্ছি এই ছবিটা ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চিন আচ্ছা নেক্সট অ্যান্সার দেখে নিই ঋতু পরিবর্তন পৃথিবীর বিভিন্ন দেশে প্রধানত চারটি ঋতু দেখা যায় যথা গ্রীষ্ম শরৎ শীত ও বসন্ত পৃথিবীর বার্ষিক গতির ফলে এই ঋতুগুলি যেভাবে পরিবর্তিত হয় সেগুলি হলো এক উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল পরিক্রমণকালে পৃথিবী মে থেকে জুলাই মাসে কক্ষপথের এমন এক অবস্থায় অবস্থান করে থাকে যখন উত্তর গোলার্ধে এ সূর্যের দিকে ঝুঁকে থাকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে সরে যায় এই সময় উত্তর গোলার্ধ বেশি সূর্যগ্রহণ পায় বলে উত্তর গোলার্ধে হয় গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে হয় শীতকাল দুই উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল জুলাই মাসের পর থেকে পৃথিবী পরিক্রমণের সঙ্গে সঙ্গে উত্তর গোলার্ধে সূর্য থেকে সামান্য দূরে সরতে থাকে এবং দক্ষিণ গোলার্ধে একটু একটু করে সূর্যের কাছে আসতে থাকে এর ফলে আগস্ট থেকে অক্টোবর মাসে পৃথিবীর কক্ষপথে এমন অবস্থানে থাকে যাতে উত্তর গোলার্ধেও মাঝারিভাবে সূর্যগ্রহণ পায় এবং উভয় গোলার্ধের উষ্ণতা মাঝারি থাকে এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল বিরাজ করে তিন উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল নভেম্বর থেকে জানুয়ারি এই তিন মাস পৃথিবী এমনভাবে তার কক্ষপথে অবস্থান করে যে দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে এবং উত্তর গোলার্ধে সূর্য থেকে দূরে সরে যায় এই কারণে উত্তর গোলার্ধে সূর্যকরণ কম পড়ে এবং দক্ষিণ গোলার্ধে সূর্যকরণ বেশি পড়ে ফলে উত্তর গোলার্ধে হয় শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে হয় গ্রীষ্মকাল চার উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল জানুয়ারি মাসের পর থেকে পৃথিবী পৃথিবীর পরিক্রমণের সঙ্গে সঙ্গে দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে একটু একটু করে দূরে সরতে থাকে এবং উত্তর গোলার্ধ আস্তে আস্তে সূর্যের কাছে আসতে থাকে এর ফলে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে পৃথিবী কক্ষপথে এমন এক অবস্থানে থাকে যাতে উভয় গোলার্ধ মাঝারি সূর্যগ্রহণ পায় এবং উভয় গোলার্ধের উষ্ণতা মাঝারি থাকে এই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল বিরাজ করে একটি চিত্রের এসেছে কোনো স্থানের অক্ষাংশ কীভাবে নির্ণয় করা হয় তা ব্যাখ্যা করো পৃথিবীর কেন্দ্রস্থলে গিয়ে কৌণিক মাপ সংগ্রহ করা সম্ভব নয় তাই ভূপৃষ্ঠ থেকে মেরু নক্ষত্রের সাহায্য অক্ষাংশ নির্ণয় করা হয় উত্তর গোলার্ধের মেরু নক্ষত্রের নাম ধ্রুবতারা ধ্রুবতরার অবস্থানের সাহায্য উত্তর গোলার্ধের যে কোনো জায়গায় অক্ষাংশ মাপা যায় কলকাতার কলকাতার আকাশে ধ্রুবতারাকে বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট কোন করে অবস্থান করতে দেখা যায় তাই কলকাতার অক্ষাংশ বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর আবার সুমের তো ধ্রুবতার অবস্থান নব্বই ডিগ্রি তাই সুমেরুর অক্ষাংশও নব্বই ডিগ্রি উত্তর দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্রের নাম হ্যাডলির অকট্যান্ড এই নক্ষত্রের সাহায্যে দক্ষিণ গোলার্ধের যে কোনো জায়গায় অক্ষাংশ নির্ণয় করা হয় কুমির ঋতু হ্যাডলির এক অকট্যান্ড নক্ষত্রের অবস্থান নব্বই ডিগ্রি তাই কুমেরুর অক্ষাংশ নব্বই ডিগ্রি দক্ষিণ ছবিটা হবে এই ছবিটা দেখতে পাচ্ছ আমি ছোট করে দেখিয়ে দিচ্ছি এরপর আমি তোমাকে জুম করে দেখিয়ে দিচ্ছি এই ছবিটা আচ্ছা এরপরে নেক্সট কোশ্চিন বাইর উচ্চ চাপ নিম্নচাপের মধ্যে পার্থক্য নিরোক নিরোপণ করো বাম দিকে বাইর উচ্চ চাপ ডান দিকে বাইরে নিম্নচাপ এক যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম অর্থাৎ পৃথিবীর শীতল অঞ্চলগুলিতে বায়ুর উচ্চচাপ দেখা যায় যেমন শীতল নাতি শীত অঞ্চল মেরু অঞ্চল এক যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা বেশি অর্থাৎ উষ্ণ অঞ্চলগুলিতে বায়ুর নিম্নচাপ দেখা যায় যেমন নিরক্ষ অঞ্চল ক্রান্তি অঞ্চল দুই উচ্চচাপের বায়ু শীতল হওয়ার হওয়ায় বায়ু সংকুচিত হয় দুই নিম্নচাপের বায়ু উষ্ণ হয় বায়ু প্রসারিত হালকা হয় তিন বায়ুর নিম নিমজ্জন এর কারণে ও বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয় অর্থাৎ শীতল অঞ্চলে বাতাস ঠান্ডা ও ভারী হয়ে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে এইভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু বেশি ঘন হয় তার চাপও বাড়ে বায়ুর ঊর্ধ্বগমনের কারণে ও বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয় অর্থাৎ উষ্ণ অঞ্চলে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্ব কমে যায় তার বায়ুচাপও কমে যায় চার শীতল ও ভারী বাতাসে জলীয় বাষ্প খুবই কম থাকে এ কারণে উচ্চচাপ অঞ্চলে সাধারণত মেঘ বৃষ্টি কিছুই হয় না পরিষ্কার ও শান্ত অভাব থাকে চার উষ্ণবায়ু উপরের স্তরের শীতল বায়ু সংস্পর্শে এলে বায়ুর জলীয়বাষ্প ঘনীভূত হয়ে জলের সূক্ষ্ম ফোকটা বা বরফের কণায় পরিণত হয় এ কারণে নিম্নচাপ অঞ্চলে মেঘ বৃষ্টি ঝড় অশান্ত আবহাওয়া দেখা যায় এশিয়ার চার নম্বর কোশ্চিন এশিয়ার উষ্ণমরু ও ভূমিদেশ জলবায়ুর বৈষ্টি উল্লেখ করো এশিয়ার উষ্ণমরু জলবায়ুর বৈষ্টি এভাবে হেডলাইন করবে এখানে এক এখানে গ্রীষ্মকালের উষ্ণতা থাকে একুশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড দুই শীতকালে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড তিন পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের পরিমাণ ত্রিশ থেকে পঞ্চাশ সেমি এশিয়ার ভূমিশ জলবায়ুর বৈশিষ্ট্য এক গ্রীষ্মকালে উষ্ণতা থাকে তিরিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড দুই শীতকালে উষ্ণতা থাকে পনেরোটা থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তিন এখানে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র দশ থেকে পঁচিশ সেমি চার এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান পাকিস্তানের যোগ্য বা বাদ সর্বশেষ একটা কথা বলি আমার চ্যানেলের নাম হালিম শেখ চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশনের ঘন্টাটা বাজিয়ে রাখবে লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ